একটা তরমুজ লাইভের মধ্যে দেখলাম 700 টাকা বলছে আবার কেউ 300 টাকা বলছে এইভাবে জিনিসের দাম বাড়ানো হচ্ছে পেঁয়াজের দাম বাড়ানো হচ্ছে এই জিনিসের দাম যেগুলো সিন্ডিকেট নবী শামসুদ দোহা বলেছেন ওয়া তাজিরুল খায়েন আমানত খিয়ানতকারী ব্যবসায়ী ওয়াল মুহতাকির যারা গুদামজাতকারী যারা আছে গুদামজাত করে জিনিসের দাম বৃদ্ধি করে এরা সবাই কখনো মুসলমানের বন্ধু হতে পারে না আজকে মুসলিম উম্মা গোটা পৃথিবীর মুসলমানেরা বড়ই নির্যাতিত অবস্থায় আছে ফিলিস্তিনের মুসলমানের উপর যেইভাবে হামলা হচ্ছে যেইভাবে মারামারি কাটাকাটি মুসলমানদেরকে করা হচ্ছে সেই কঠিন মুহূর্তে আজকে গোটা মুসলিম উম্মাহ ফিতনাতে জড়িয়ে পড়েছে একজন আরেকজনের বিরোধিতা করতে করতে গোটা ইসলামকে কলুষিত করে দিচ্ছে নিজেকে নিজে বড় বলতে গিয়ে আরেকজনকে ছোট করার যেই ইচ্ছা আমাদের আলেম সমাজের ভিতরে প্রবেশ করেছে এই রিয়া এবং হিংসার কারণে গোটা মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে যেটা প্র্যাকটিক্যাল ভাবে যখন আমরা দেখি আমাদের মুসলমানদের শান আর মান নেই বললেই চলে দেখুন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে রং মাখামাখি উপেল্লি হচ্ছে এটা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে হিন্দুদের রং মাখামাখি করা এটা আদর্শবনীয় নয় এটা মুসলিম উম্মাকে শিক্ষা দিচ্ছে মুসলমান এখনো সুযোগ আছে হয়তো ঐক্য হও হয়তো মুস্তাফার আদর্শ ধারণ করো নয়তো তো তোমাদের অবস্থা হিন্দুস্তানের মতো হবে কারণ হিন্দুস্তানে 700 বছর মুসলমান রাজত্ব করেছে কিন্তু মুসলমান একটা মন্দির ভাঙেনি একটা মুসল একটা হিন্দুকে আগুনে পুড়িয়ে মারেনি কিন্তু 100 বছরের ক্ষমতায় মুসলমানের মসজিদ ধ্বংস করেছে মাজারাত ধ্বংস করেছে ইমাম আলেম উলামাকে শহীদ করেছে মানুষের চক্রু উপরে ফেলেছে মানুষ হত্যা করেছে এটা থেকে যদি মুসলিম উম্মাকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে মদিনাওয়ালার আদর্শটা প্রত্যেকের জীবনে ধারণ করে একে অপরের সাথে মিলে মিশেই থাকতে হবে বড় করে বলি না সুবহানাল্লাহ পেরা হাজরিন আপনি দেখুন জাজিরাতুল আরব গোঠা আরব কান্ট্রি এখন 22টা কান্ট্রিতে পরিণত হয়েছে 22 কান্ট্রি মিলে এই পৃথিবীতে মাহে রমজানুল মুবারক যখন আসে তখন আরব কান্ট্রির ব্যবসাগুলো ব্যবসায়ীরা তাদের জিনিসের দাম কমিয়ে দেয় যাতে সাধারণ মানুষগুলো ভালোভাবে খেতে পারে ভালোভাবে মাহে রমজানুল মুবারক উপভোগ করতে পারে সিয়াম সাধনা আল্লাহর ইবাদত রিয়াজতের মাধ্যমে করতে পারে কিন্তু আফসোসের বিষয় শুধু বাঙালি তথা বাংলাদেশ নামক একটা রাষ্ট্র যেই রাষ্ট্রের 95% মুসলমান হওয়া সত্ত্বেও এই রাষ্ট্রে রমজান আসলে এই দেশের ব্যবসায়ীরা নর পিপাসু হয়ে যায় রক্ত পিপাসু হয়ে যায় এরা গরিবের রক্ত চুষে চুষে মাহে রমজানের মধ্যে কোটিপতি হতে চায় একটা তরমুজ যেটা এখন দেখলাম গতকালকে আমি হঠাৎ করে মোবাইল দেখছি একটা তরমুজ লাইভের মধ্যে দেখলাম 700 টাকা বলছে আবার কেউ 300 টাকা বলছে এইভাবে জিনিসের দাম বাড়ানো হচ্ছে পেঁয়াজের দাম বাড়ানো হচ্ছে এই জিনিসের দাম যেগুলো সিন্ডিকেট নবী শামসুদ দোহা বলেছেন ওয়া তাজিরুল খায়েন আমানত খিয়ানতকারী ব্যবসায়ী ওয়াল মুহতাকির যারা গুদামজাতকারী যারা আছে
গোদমজাত করে জিনিসের দাম বৃদ্ধি করে এরা সবাই কখনো মুসলমানের বন্ধু হতে পারে না এরাই হলো শয়তানের বন্ধু আজকে যারা মাথায় টুপি দিয়ে মুখে ধারি রেখে মুসলমানের আবা খাবা পরে ব্যবসার নাম করে মুসলমানের রক্ত চুষে চুষে জিনিসের দাম বাড়িয়ে বাড়িয়ে মুসলমানকে কষ্ট দিচ্ছে আজকে এদেরকেও চিহ্নিত করা প্রত্যেক মুসলিম উম্মার প্রয়োজন কারণ এরাই হলো পৃথিবীতে শয়তানের রেখে যাওয়া এক একটা অংশ এক একটা সেলা এদের কারণে গোটা মুসলিম উম্মা ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি ইন্ডিয়াতে যান জিনিসের দাম হাতের নাগালে এক কিলো গরুর মাংসের দাম 180 রুপি আর বাংলাদেশে সেই এক কিলো মাংসের দাম 800 টাকা আপনি ইন্ডিয়াতে যান আলু হলো 3 রুপি 4 রুপি 5 রুপি সেই আলু বাংলাদেশে আসলে 40 আর 45 টাকা হয় আপনি ইন্ডিয়াতে যান পেঁয়াজের দাম 10 থেকে 15 রুপি এটা বাংলাদেশে আসলে এটা 75 টাকায় পরিণত হয় এই আজকে যেই জিনিসের দাম বাড়ানো হচ্ছে যারাই বাড়াচ্ছে এরা হলো মুসলমান নামে শয়তানের বন্ধু এদের থেকে যদি মুসলিম উম্মাকে যদি রক্ষা করতে হয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু প্রত্যেক মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দেওয়া ইসলাম কুরআন সুন্নাহর এই আমানত তথা রশিটাকে শক্ত করে ধরতে হবে কারণ কুরআন সুন্নাহকে যেই যত বেশি পাকড়াও করে ধরতে পারে সেই তত বেশি কামিয়াব হয় বড় করে বলি সুবহানাল্লাহ